তো ডিকোডার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এর আগে ডিকোডার কি জিনিস, ডিকোডার কেমনে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, তো আমরা স্টার্ট করতেছি। ডিকোডার নিয়ে আমরা আলোচনা করতেছি। তো ডিকোডারের পরীক্ষায় আমাদেরকে কোশ্চেনটা এভাবে করে করবে যে 2 to 4 ডিকোডার তৈরি করো। ওকে, তো ডিকোডারের ক্ষেত্রে একটা ফর্মুলা মেনটেন করা হয়, যেটা বাম সাইডে থাকে সেটাকে বলা হয় এন ইনপুট, আর যেটা ডান সাইডে থাকে সেটাকে বলা হয় 2 to the power n আউটপুট। ওকে, ডিকোডার মূলত এই সূত্রতে সমস্ত কার্যক্রম তার কি করে সম্পাদন করে, অর্থাৎ ডিকোডারে n ইনপুট থাকলে সেটার আউটপুট কত হবে, 2 to the power n আউটপুট। যেমন এখানে আমরা কি বলছি যে ডিকোডারের ক্ষেত্রে টু মানে টু টু থেকে ফোর ডিকোডার কি করো, তৈরি করো। তার মানে আমাদের এখানে ইনপুট কয়টা ছিল, দুইটা। এই ইনপুটটাকে কি হিসাবে কাউন্ট করা হবে, এন হিসাবে। এই ইনপুটটাকে কি হিসাবে কাউন্ট করা হবে, এন হিসাবে। আর ডিকোডারের আউটপুটটা হবে 2 to the power n। লাইক আমাদের ফার্স্টে ইনপুট ছিল দুইটা, তো এন ইকুয়ালস টু কত আসতেছে, 2। এটা আমাদের কি ইনপুট। ওকে, আর আমাদের এখানে আউটপুটটা কত আছে, 2 to the power n। আচ্ছা, এখানে আমরা এভাবে লিখব 2 to the power n। এখন n এর ভ্যালু কত দেওয়া আছে, 2। n এর ভ্যালু কত দেওয়া আছে, তাহলে কত আসতেছে, 4। তার মানে আমাদের আউটপুট কয়টা হবে, 4টা। অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে ইনপুটকে আমাদের কত ধরতে হবে, n, আর আউটপুটকে কত ধরা হবে, 2 to the power n। ওকে, তো আমরা এটা একটু লিখে নিই। ডিকোডারের ক্ষেত্রে ইনপুটকে ধরা হবে n, আর আউটপুটকে ধরা হবে 2 to the power, আউটপুটকে ধরা হবে 2 to the power n। ওকে, তো আমরা স্টার্ট করতেছি। তো ডিকোডারে আমরা কয়টার জন্য করতেছি, আর এই কোশ্চেনটা পরীক্ষাতে এভাবেও থাকতে পারে, দুটি ইনপুটের জন্য, ইনপুটের জন্য ডিকোডার তৈরি করো, দুটি ইনপুটের জন্য কি তৈরি করো, ডিকোডার তৈরি করো। তো এখন দুটি ইনপুটের কথা বলছে, এটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আউটপুটটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, এন ইকুয়ালস টু কত, 2। তার মানে আমাদের ইনপুটটা হচ্ছে কত, 2। তাহলে আউটপুটটা কেমন হবে, 2 to the power কত আসতেছে, 4। ঠিক আছে, এখন আমি যদি বলতাম তিনটি ইনপুটের জন্য ডিকোডার নির্ণয় করো, তার মানে আমাদের ইনপুট কয়টা, আর আউটপুট 2 to the power n, দ্যাট মিন্স 2 to the power, তার মানে কয়টা, 8। ওকে, তো এখন আমরা মেইনলি কোনটা নিয়ে আলোচনা করতেছি, দুইটি ইনপুটের জন্য ডিকোডার। তার মানে এই কোশ্চেনটা এভাবে আসতে পারে, 2 to 4 ডিকোডার অর দুটি ইনপুটের জন্য ডিকোডার নির্ণয় করো। তো আমাদের এখানে দুটি ইনপুট বলছে, তা আমরা একটাকে কি ধরলাম, এ, আর একটাকে আমরা কি ধরলাম, বি ধরছি। ক্লিয়ার, একটাকে এ ধরছি আর একটাকে কি ধরছি, বি। এখন
এই দুইটা ইনপুট, আমাদের ইনপুট এখানে কয়টা? এই দুইটা। ডিকোডারের ক্ষেত্রে, ডিকোডারের ক্ষেত্রে আমাদেরকে যখনই সার্কিট চিত্রটা ড্র করতে হবে, সবার প্রথমে আমাদেরকে ড্র করতে হবে ট্রুথ টেবিল। কি তৈরি করতে হবে? তো ট্রুথ টেবিলটা আমাদেরকে সবার প্রথমে তৈরি করতে হবে, আর ট্রুথ টেবিলের জন্য সবার প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে। তো ইনপুট কয়টা আছে এখানে? দুইটা। তো একটাকে আমি এ ধরছি, আর একটাকে কি বি। একবার ইনপুট সাজানো হয়ে গেলে তারপরে আমাদেরকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে কাউন্ট। সেটা কি নিয়ে কাজ করতে হবে? কাউন্ট। দুইটা ইনপুটের জন্য কাউন্ট কয়টা হবে? দুইটা ইনপুটের জন্য কাউন্ট কয়টা হবে? আমি আবার বলতেছি, দুইটা ইনপুটের জন্য কাউন্ট হবে চারটা। দুইটা ইনপুটের জন্য কাউন্ট হবে কয়টা? চারটা। কাউন্টের ফর্মুলা কি? কাউন্ট ইকুয়ালস টু বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। বাইনারি বেস কত? টু। ইনপুট কত? কত আসতেছে? ফোর। কাউন্টিং আমরা কত থেকে করব? জিরো, ওয়ান, টু, থ্রি, চারটা হয়ে গেছে। ওকে, আর একই সাথে আমাদের দুইটা ইনপুটের জন্য ডিকোডারে আউটপুট আমরা কয়টা পাবো? চারটা। দুইটা ইনপুটের জন্য ডিকোডারে আমরা আউটপুট কয়টা পাবো? চারটা। এখন ডিকোডারের প্রথম অক্ষর কি? ডিকোডারের প্রথম অক্ষর কি? ডি। তো ডি জিরো, আর একটা কি? ডি ওয়ান, একটা হচ্ছে ডি টু, একটা হচ্ছে কি? ডি থ্রি। কথা কি বুঝে গেছে? তার মানে এই টোটালটা আমার কি হিসেবে কাউন্ট করা হবে? সরি, এটা আমাদের আউটপুট হিসেবে কাউন্ট করা হবে। ওকে, আর আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি সেটাকে কি বলা হবে? ট্রুথ টেবিল বলা হবে। কথা কি বুঝে গেছে? ওকে, এখন একটা জিনিস আমি বলি, এই যে কাউন্টের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিসে দেওয়া আছে? ডেসিমাল নাম্বার সিস্টেমে দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার যখন এটা ইনপুট হবে সেটা কিসে ইনপুট হবে? নাম্বারটা বাইনারিতে ইনপুট হবে। ওকে, তো ডেসিমাল, আর আমরা সাইডে নিলাম বাইনারি। ডেসিমাল জিরো বাইনারিতে কত? ডেসিমাল ওয়ান বাইনারিতে, ডেসিমাল টু বাইনারিতে, ডেসিমাল থ্রি। ওকে, এখন আমার এই ইনপুটগুলোর ভিতরে এলএসবি কোনটা? এ আমার ইনপুট কোনটা কোনটা? ইনপুট হচ্ছে এ আর বি। এখানে বিটা আমাদের কি? বিটা হচ্ছে আমাদের এলএসবি। তার মানে আমরা যখন এই ডেসিমাল জিরোকে যখন ইনপুটে নিব, তখন কোথার থেকে ভ্যালুটা বসানো স্টার্ট করব? এলএসবি থেকে। ঠিক আছে, তার মানে জিরো, জিরো হচ্ছে ডেসিমাল ভ্যালু, এর বাইনারি ভ্যালু কত? জিরো। এটা আমরা কোথা থেকে বসানো স্টার্ট করব? বি এর থেকে। ওকে, এরপরে ওয়ান, ওয়ানের বাইনারি ভ্যালু কত? ঠিক আছে, টু এর বাইনারি ভ্যালু কত? ওয়ান, জিরো। তার মানে এখানে জিরোটা আমাদের এলএসবি, আর ওয়ানটা আমাদের কি? এমএসবি। তার মানে জিরো বসবে বি এর জায়গায়, ওয়ান বসবে কার জায়গায়? এর জায়গায়। আর থ্রি মিন্স কত? ওয়ান ওয়ান। তার মানে এখানে ওয়ানটা আমাদের এলএসবি, আর এ ওয়ানটা আমাদের কি? তাহলে ওয়ান ওয়ান। আর যে কয়টা ঘর খালি আছে সেটা কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে? জিরো দ্বারা। এখন ডিকোডারের ক্ষেত্রে যে জিনিসটা হবে, কাউন্টের ফার্স্টের ভ্যালুটা কত? কাউন্টের ফার্স্টের ভ্যালুটা কত? জিরো। এটা আউটপুটের কার সাথে ম্যাচ করতেছে? এখানে কাউন্টের একটা জিনিস মনে রাখতে হবে, কাউন্টের যে ভ্যালুটা থাকবে সেটা আউটপুটের যেই সাফিক্সের সাথে ম্যাচ করবে তার ভ্যালু কত বসাইতে হবে? ডিকোডারের ক্ষেত্রে ওয়ান বসাইতে হবে। যেমন এখানে কত আছে? জিরো। সাফিক্স বলতে এই ডি এর নিচে কত আছে? জিরো। এই জিরোর সাথে এই জিরো কি করতেছে? তার মানে এই ভ্যালুটা ওয়ান হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে? ক্লিয়ার? এরপরে, এরপরে হচ্ছে এখানে ভ্যালুটা কত আছে? ওয়ান। এই ওয়ানের সাথে এই ডি এর সাফিক্সে কত ম্যাচ করতেছে? নিচে ওয়ান। এটার ভ্যালুটা কি হবে? ওয়ান। আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে? ক্লিয়ার? এরপরে এখানে কত আসতেছে? টু। টু, এই টু এর সাথে কে ম্যাচ করতেছে? এই ডি এর নিচে সাফিক্সে কে ম্যাচ করতেছে? টু ম্যাচ করতেছে। তার মানে এটার ভ্যালু কত হবে? আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে? এরপরে
কি আসতেছে আমাদের? থ্রি। এই থ্রির সাথে কে ম্যাচ করতেছে? তার মানে এই টোটাল ভ্যালুগুলো কি হয়ে যাবে? ডি থ্রির ভ্যালুটা কি হবে? ওয়ান হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ওকে, তো ডিকোডারের আমাদের ট্রুথ টেবিলটা কি করা হয়ে গেছে? তৈরি করা হয়ে গেছে। এখন একবার ট্রুথ টেবিল তৈরি করা হয়ে গেলে আমাদেরকে কি তৈরি করতে হবে? সার্কিট তৈরি করতে হবে, অর্থাৎ বর্তনী তৈরি করতে হবে। আর তার আগে একটা জিনিস বলে রাখি, সার্কিট তৈরি করার সময় সবসময় প্রাধান্য কে পায়? সার্কিট তৈরির সময় প্রাধান্য পায় ইনপুট। এখন এখানে আমার ইনপুট কয়টা আছে? একটা হচ্ছে এ, আর একটা কি বি। এখন এর ভ্যালুগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, এর এই কলামের ভ্যালুগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, তো এর অনেকগুলো ভ্যালু জিরো আছে, অনেকগুলো ভ্যালু কি আছে? ওয়ান আছে। তো এখানে আমাদেরকে আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এ ইকুয়ালস টু যদি হয় তাহলে ওয়ান, আর এ বার হলে ভ্যালু কত? জিরো। একইভাবে বি এর অনেকগুলো ভ্যালু জিরো আছে, অনেকগুলো ভ্যালু কি আছে? ওয়ান। তার মানে বি ইকুয়ালস টু যদি ওয়ান হয়, বি বার ইকুয়ালস টু কি আসবে? জিরো আসবে। কথা কি বুঝে গেছে? তার মানে এর ক্ষেত্রে উইদাউট বার আছে, উইথ বার আছে। বি এর ক্ষেত্রেও উইদাউট বার আছে, উইথ বার আছে। এখন আমাদের সার্কিটের কথা যেহেতু বিবেচনা করতেছি, সার্কিটের কয়টা ইনপুট থাকবে? মানে সার্কিট ডিজাইন হবে ইনপুটের উপর ভিত্তি করে। তো আমাদের ইনপুট কি কি? এ, আর একটা কি বি। তো আমি সবার প্রথমে এ থেকে একটা সিগন্যাল নিলাম। ওকে, এটা হচ্ছে এ লাইন। এরপরে আমরা আর একটা সিগন্যাল কার কাছ থেকে নিব? বি থেকে নিব। এখন এখানে যে এটা আছে, এটা কি উইথ বার না উইদাউট বার? উইদাউট বার। এখন এর উপর কি দেওয়া আছে? বার। তো আমাদেরকে এখানে এ বার একটা আনতে হবে। তো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সবার প্রথমে একটা সিগন্যাল নিতে হবে। সেটাকে কোন গেট দিয়ে পাস করাইতে হবে? একটা নট গেট দিয়ে। বার থাকলে সবসময় কি গেট আসে? নট গেট। নট গেটের সিম্বলটা কি? নট গেটের সিম্বলটা হচ্ছে, ওকে, এই টোটালটা কি হিসেবে কাজ করবে আমাদের? নট গেট। আবার এখানে যে বিটা আছে, সেটা কি হিসেবে কাজ করতেছে? উইদাউট বার। এখন এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আর একটা নট গেট আনতে হবে। তো এটার সিম্বলটা কিরকম হবে? ওকে, এখন সবার প্রথমে এর ভ্যালু কত দেওয়া ছিল? জিরো। এর ভ্যালুটা কি? জিরো। তো জিরো হইলে উইথ বার হবে না উইদাউট বার হবে? আচ্ছা, এটা হচ্ছে এ বারের উইদাউট বার, এর উইদাউট বার, আর এটা হচ্ছে বি এর উইদাউট, মানে সরি, এটা হচ্ছে এর উইথ বার, আর এটা হচ্ছে বি এর উইথ বার। এখন এর ফার্স্টের ভ্যালুটা কি? জিরো হইলে কোথা থেকে যাবে? তো সিগন্যালটাকে আমরা এ বার থেকে নিলাম। এরপরে বি এর ভ্যালুটা কত? জিরো হইলে কোথা থেকে যাবে? বি বার থেকে নিলাম, বি বার থেকে। এখন আমরা কি জানি ডিকোডার সবসময় কোন অপারেশন মেনটেন করে? ডিকোডার কোন অপারেশন মেনটেন করে? অ্যান্ড অপারেশন। তাই আমাদেরকে এখানে কি মেনটেন, কি গেট দিতে হবে? অ্যান্ড গেট। তাহলে কি আসতেছে? এ বার, বি বার। আর যখন এ বার আর বি বার আসবে, আউটপুটটা কার কাছ থেকে আসবে? ডি জিরো থেকে। তার মানে এ বার বি বার ইকুয়ালস টু কি? তার মানে এর ভ্যালুও যদি জিরো হয়, এর ভ্যালুও যদি জিরো হয়, মানে এর ভ্যালু যদি জিরো হয় আর বি এর ভ্যালু জিরো হয়, আউটপুটটা কোথা থেকে আসবে? ডি জিরো থেকে আসছে। এর পরেরটা কি আছে? এর ভ্যালু কত? এর ভ্যালু জিরো। তার মানে এটা কোথা থেকে যাবে? এ বার থেকে যাবে। ওকে, ঠিক আছে। এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে এটা কোথা থেকে যাবে? এ বার থেকে যাবে। আর বি এর ভ্যালু কত? আর এটা সেটা কার কাছ থেকে যাবে? আর ডিকোডার কোন অপারেশন মেনটেন করে? তাহলে কি আসবে? এ বার বি। আর এ বার বি যখন আসবে, জিরো আর ওয়ান আসবে, তখন সেটার আউটপুট কার কাছ থেকে আসবে? ডি ওয়ান থেকে। তাহলে আমরা কি লিখবো? ডি ওয়ান। একইভাবে এর ভ্যালু কত? তাহলে কোথা থেকে যাবে? এ থেকে। আর বি এরটা কত?
তাহলে কি আসতেছে? এ বি বার। আর যখন এ বি বার আসবে, আউটপুটটা কার কাছ থেকে যাবে? ডি টু থেকে যাবে। ওকে, ক্লিয়ার? এরপরে লাস্টেরটা কি আসতেছে? ওয়ান ওয়ান। তো লাস্টেরটা যদি ওয়ান ওয়ান আসে, আচ্ছা আমি দাগটাকে একটু বড় করতে করে নিই, তাহলে একটা সিগন্যাল কার কাছ থেকে যাবে? এ থেকে। আর একটা সিগন্যাল কার কাছ থেকে যাবে? এ বি। আর আউটপুটটা কার কাছ থেকে আসবে? ওকে, এটাই হচ্ছে ডিকোডারের ট্রুথ টেবিল আর সার্কিট চিত্র। এখন আমাদের আউটপুটে কি কি আছে? যখন ফার্স্টেরটা জিরো আর জিরো আসতেছে, আউটপুটটা কার কাছ থেকে আমরা পাইতেছি? ডি জিরোর কাছ থেকে পাচ্ছি, ঠিক আছে? এখন এখানে সুইচ কি কি? জিরো জিরো, জিরো জিরো হইলে সেটা কত নাম্বার সুইচকে ডিনোট করতেছে? ডি জিরো সুইচটাকে। কারণ আমাদের কাউন্টের ভ্যালুটা কত দেওয়া আছে? জিরো। এই জিরোর সাথে যে জিরো ম্যাচ করবে ওই সুইচটাকে সে কি করবে? অ্যাক্টিভেট করবে, ঠিক আছে? যেমন এখানে কত আসতেছে? টু। ওকে, টু এর বাইনারি কোডিং কত? ওয়ান জিরো। এই ওয়ান জিরো সেটা কত নম্বর সুইচকে ডিনোট করতেছে? বুঝে গেছে? ক্লিয়ার? কনফিউশন আছে এখানে? হ্যাঁ, কাউন্টের যে ভ্যালুটা আছে এটার সাথে আউটপুটের যে ভ্যালুটা ম্যাচ করবে তার ভ্যালুটাই কি হবে? ওয়ান হবে। যেমন এখানে এর উপর কি কোনো বার আছে? এর ভ্যালু কত তাহলে? ওয়ান। বি এর ভ্যালু কত তাহলে? ওয়ান জিরো। ওয়ান জিরোকে যদি আমি কনভার্ট করি তাহলে কি পাইতেছি? টু। তার মানে এটা কত নম্বর সুইচকে করতেছে, ঠিক আছে? তার মানে এই যে আমরা যে ডিকোডিং করতেছি, ডিকোডিং মানে কি? ডি টু। ডি টু এর ভ্যালু কত? টু। এটাকে বাইনারিতে রূপান্তর করার পর কত আসতেছে? ওয়ান জিরো। এই ওয়ান জিরোটাকে মূলত কি বলা হয়? আর পরে যখন এটাকে আবার কিসে নিয়ে আসা হয়, এটাকে কি বলা হবে? কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? কনফিউশন আছে কারো? থ্রি ইনপুটের জন্য যেটা পরীক্ষায় থাকবে জন্য ডিকোডার তৈরি করো, তার মানে পরীক্ষায় এটা এভাবেও থাকতে পারে, থ্রি টু এইট ডিকোডার তৈরি করো, ঠিক আছে? তার মানে আমাদের ইনপুট কয়টা আর আউটপুট হবে কয়টা? তার মানে এখানে আমাদের ইনপুট তিনটা আমরা ধরলাম এ বি সি, এটা আমাদের কি? এটা আমাদের ইনপুট। আর ডিকোডারের ক্ষেত্রে সবার প্রথমে কি করতে হয়? ট্রুথ টেবিল, দেন সার্কিট চিত্র। কথা কি বুঝে গেছে? ওকে, এরপরে আমাদের আউটপুটটা কি আসবে? ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন। ক্লিয়ার? ওকে, কারণ আমরা কি জানি ডিকোডারের ক্ষেত্রে এন ইনপুট, তো এন ইনপুট হইলে এন ইকোয়ালস আমরা কত হয়েছি? আর টু আউটপুট, তাহলে কি আসবে? টু টু দি পাওয়ার এন, তার মানে হচ্ছে টু থ্রি, দ্যাট মিন্স কি? এইট। কথা কি বুঝে গেছে? দেন আমাদেরকে এখানে কি নির্ণয় করতে হবে? কাউন্ট নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? কাউন্ট। কাউন্টের ফর্মুলা কি? কাউন্ট ইকুয়ালস টু বাইনারি বেস টু দি পাওয়ার ইনপুট নাম্বার। ওকে, তার মানে এখন বাইনারি বেস কত?
বাইনারি বেস আমরা পাইতেছি হলো গিয়ে 2, আর ইনপুট কয়টা এখানে, তাহলে কত আসবে? ওকে, বাইনারি বেস হচ্ছে হলো গিয়ে 2, আর ইনপুট আমাদের কয়টা আছে, একটা দুইটা তিনটা, তার মানে কাউন্ট কত হবে, 0 1 2 3 4 5 6 7। ওকে, এখন আমরা কি জানি এই যে কাউন্টের ভ্যালুগুলো সেগুলো কিসে দেওয়া আছে, যখন ইনপুটে যাবে সেগুলো কিসে আসবে, বাইনারিতে। এখন ইনপুটের ক্ষেত্রে আমরা যখন ডেসিমাল ভ্যালুগুলোকে বাইনারিতে বসাবো, সেটা কোথা থেকে বসানো স্টার্ট করতে হবে, এলএসবি থেকে এমএসবির দিকে। ওকে, তার মানে সিটা আমাদের কি, তার মানে ভ্যালুটা এলএসবি থেকে এমএসবি দিকে বসাতে হবে। এখন জিরো, জিরোর বাইনারি ভ্যালু কত, সি থেকে বসানো আমরা স্টার্ট করলাম। ওকে, ওয়ান, ওয়ানের বাইনারি ভ্যালু কত, ওয়ান, টু এর বাইনারি ভ্যালু, তার মানে জিরো বসবে সি এর জায়গায়, ওয়ান বসবে কার জায়গায়, বি এর জায়গায়। ওকে, লাইক এভাবে ডেসিমাল বাইনারি, ডেসিমাল জিরো বাইনারিতে জিরো, ডেসিমাল ওয়ান বাইনারিতে ওয়ান, ডেসিমাল টু বাইনারিতে ওয়ান জিরো, ডেসিমাল থ্রি বাইনারিতে ওয়ান ওয়ান, ডেসিমাল ফোর বাইনারিতে ওয়ান জিরো জিরো, ফাইভ ওয়ান জিরো ওয়ান, সিক্স ওয়ান ওয়ান জিরো, আর সেভেন হলে ট্রিপল ওয়ান। ওকে, এখন থ্রি, থ্রি বাইনারি ভ্যালু কত, ওয়ান ওয়ান। ওকে, ফোরের ওয়ান জিরো জিরো, তার মানে একটা জিরো হচ্ছে সি এর জায়গায়, একটা জিরো বি এর জায়গায়, আর ওয়ানটা কার জায়গায়, এর জায়গায়। ওকে, ফাইভেরটা হচ্ছে, তার মানে এখানে ওয়ানটা আমার কি হিসেবে কাউন্ট হচ্ছে, এলএসবি থেকে কোথায় যাচ্ছে, এমএসবি দিকে, ক্লিয়ার? ওকে, আর সিক্স এরটা কি আসবে, আর সেভেন, আর বাদ বাকি যে ঘরগুলো খালি থাকবে সেগুলো কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, ওকে। তো একবার যখন আমাদের এটা সেট করা হয়ে যাবে, এবার আমাদের ডিকোডারে ভ্যালুটা বসাইতে হবে। ডিকোডারে ভ্যালুটা আমরা কেমনে বসাবো, এই কাউন্টের জিরোর সাথে আউটপুটের যে ডি এর সাফিক্সটা ম্যাচ করবে, অর্থাৎ এই কাউন্টের ভ্যালুর সাথে আউটপুটের ডি এর নিচে যে ভ্যালুটা ম্যাচ করবে তার ভ্যালুটা কি হবে, ওয়ান। এই জিরোর সাথে কে ম্যাচ করে, এই ডি এর জিরো, তার মানে এটা ভ্যালু ওয়ান, আর বাদ বাকিগুলো কি হয়ে যাবে, ওকে। এরপরের ভ্যালুটা, কাউন্টের ভ্যালু কত, এ ওয়ানের সাথে কে ম্যাচ করতেছে, তাহলে এর ভ্যালুটা কি হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, এর পরের ভ্যালুটা কত, এ টুর সাথে কে ম্যাচ করতেছে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, একইভাবে থ্রি, এই ভ্যালুটা ওয়ান হবে, আর বাদ বাকি সবগুলো কি, এর পরের ভ্যালুটা, সরি, এর পরেরটা কি, ডি ফোর, তার মানে ডি ফোর এর ভ্যালুটা ওয়ান, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, এরপরে কি আসতেছে, ফাইভ, এই ভ্যালুটা কি হবে, আর বাদ বাকি সবগুলো কি হয়ে যাবে, এরপরে সিক্স এরটা, ক্লিয়ার? এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ট্রুথ টেবিল শেষ, এখন আমাদেরকে কি তৈরি করতে হবে, সার্কিট তৈরি করতে হবে। এখন আমি কি বলছিলাম, সার্কিট তৈরির সময় প্রায়োরিটি কে পায়,
সার্কিট তৈরির সময় প্রায়োরিটি পাবে আমাদের ইনপুট। তো ইনপুট এখানে কয়টা আছে আমাদের? এ বি সি। ওকে, তো আমরা এ বি সি নিয়ে নিই। এ এর থেকে একটা লাইন যাবে, আর একটা হচ্ছে বি এল লাইন, আর একটা হচ্ছে সি এল লাইন। ওকে, এখন আমরা যদি এর কলামটাকে বিবেচনা করি, এর কলামে অনেকগুলো ভ্যালু জিরো আছে, অনেকগুলো ভ্যালু কি আছে? ওয়ান। যেমন এর প্রথম চারটা ভ্যালু কি? জিরো। আর এর পরে চারটা ভ্যালু? এরপরে বি এর প্রথম দুইটা ভ্যালু জিরো, পরের দুইটা ভ্যালু কি? ওয়ান। এরপরে সি এর দুইটা ভ্যালু, একটা ভ্যালু জিরো, একটা ভ্যালু কি? ওয়ান। তাহলে এখানে একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা কি? আমরা কি জানি এ ইকুয়ালস টু যদি ওয়ান হয়, এ বার ইকুয়ালস টু কি? তার মানে এখানে উইথ বার উইদাউট বারের একটা কি আসতেছে? অপশন আসতেছে। সার্কিট তৈরি করার সময় ইনপুটের যখন ভ্যালু আমরা ক্যালকুলেশন করব, এই উইথ বার আর উইদাউট বার কনসেপ্টটা কি অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো বি এর ভ্যালু কি আসতেছে? ওয়ান। এরপরটা কি আসবে? বি বারের ভ্যালু জিরো। সি এর ভ্যালু ওয়ান আসবে, আর সি বারের ভ্যালু কি আসবে? জিরো। ওকে, তাহলে এখানে যেহেতু এর অনেকগুলো ভ্যালু জিরো আছে, অনেকগুলো ভ্যালু ওয়ান আছে, তা আমাদেরকে সেভাবে করে কাজটা করতে হবে। ওকে, তো সবার প্রথমে এখানে আমাদেরকে একটা কি গেট নিতে হবে? এই টোটালটা কি হিসেবে কাজ করবে? এটা এ বার হিসেবে কাজ করবে। এরপরে আমাদেরকে একটা নট গেট নিতে হবে, সেটা কি হিসেবে কাজ করবে? এটা আমাদের বি বার হিসেবে কাজ করবে। এরপরে কি আসবে? এটা কি হিসেবে কাজ করবে? সি বার। ওকে, এখন আমাদের ফার্স্টের ভ্যালুটা কি? এর ফার্স্টের ভ্যালুটা কি? জিরো। বি এর ভ্যালুটা কি? সি এর ভ্যালুটা? তার মানে জিরো হলে কোথার থেকে যাবে? এর যেহেতু ফার্স্টের ভ্যালুটা জিরো, তার মানে এটা কার কাছ থেকে যাবে? এ বার থেকে যাবে। ঠিক আছে, জিরো হলে এ বার থেকে। এরপরে বি এর ভ্যালুটা কি? ফার্স্টের বি এর কাউন্ট জিরোর ভ্যালুটা কি? বি এর ভ্যালুটা কত? এখানে আবার বি এর ভ্যালু কত? জিরো। তাহলে এটা কোথার থেকে যাবে? এটা হচ্ছে বি বার থেকে যাবে। এরপরে সি এর ভ্যালুটা কত? সি এর ভ্যালুটা জিরো। তাহলে এটা কার কাছ থেকে যাবে? সি বার থেকে যাবে। আর ডিকোডার কোন অপারেশন মেনটেন করে? তাহলে এন্ড করলে কি আসবে? এ বার, বি বার, সি বার। ওকে, আর এ বার, বি বার, সি বার যদি হয়, তখন আউটপুটটা কার কাছ থেকে আসবে? ডি জিরো থেকে। কারণ এ এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু জিরো, সি এর ভ্যালু জিরো, এ তিনটা সুইচের ভ্যালু যদি জিরো হয় আর সেটা যদি এন্ড অবস্থায় থাকে, আউটপুটটা কার কাছ থেকে আসবে? ডি জিরো থেকে। ওকে, তাহলে আমরা কি লিখবো? ডি জিরো। এরপরে আমাদের সেকেন্ডেরটা কি ছিল? এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু জিরো, সি এর ভ্যালু কি? ওয়ান। তার মানে এটা যাবে এ বার থেকে, এটা বি বার থেকে যাবে, আর এটা আসবে কার থেকে? সি থেকে। তো এ বার থেকে একটা যাচ্ছে, আর একটা যাবে বি বার থেকে, আর আরেকটা যাবে হলো গিয়ে সি থেকে। করলে কি আসবে? এ বার, বি বার, সি।
এটা কি আসবে? ডি ওয়ান, এর পরের ভ্যালুটা জিরো ওয়ান জিরো, তার মানে এটা এ বার থেকে যাবে, এটা বি থেকে যাবে, এটা কি থেকে যাবে? সি বার থেকে যাবে। এবার বি সি বার, এবার বি সি বার, এটা কি হবে? ডি টু। এরপরেরটা, এরপরেরটা কি আছে? তিন নম্বরের এই ভ্যালুটা কত? জিরো। তাহলে আমরা তিন নম্বরের জন্য করতেছি, তার মানে এটা এ বার থেকে যাবে, এটা বি থেকে যাবে, আর এটা সি থেকে যাবে। ওকে, তার মানে কি আসবে? এ বার বি সি, এবার বি এটা কি আসবে? এরপরেরটা কি আসবে? ডি ফোর, এর ভ্যালু কত? ওয়ান, বি এর ভ্যালু জিরো, সি এর ভ্যালু জিরো, তার মানে এটা এ থেকে যাবে, এটা বি বার থেকে যাবে, এটা এ বি বার, এরপরেরটা কি? সি বার, এ বি বার সি বার, এটা কি হবে? ডি ফোর। এরপরেরটা কি আছে? ফাইভ নাম্বারটার জন্য ফার্স্টের ভ্যালুটা ওয়ান, তার মানে এটা কি কাজ কাছ থেকে যাবে? এ, এরপরেরটা জিরো, বি বার থেকে, এরপরেরটা ওয়ান, এটা সি বার থেকে যাবে। তার মানে আমাদের ফাইনালে কি আসতেছে? এ, এরপরেরটা আসবে বি বার থেকে, এরপরেরটা কি থেকে আসবে? তাহলে আমাদের কি আসতেছে? এ বি বার এরপরে কোনটা? এর ভ্যালু কত? বি এর ভ্যালু, আর এরপরে ভ্যালু কি? সি বার। এ বি সি বার, তাহলে কি আসবে? তার মানে এটা কি? ডি সিক্স। ওকে, এরপরে লাস্টেরটা কি? ওয়ান ওয়ান ওয়ান, তার মানে এটা এ থেকে যাবে, এটা বি থেকে যাবে, এটা ওকে, এ থেকে যাচ্ছে একটা, বি থেকে যাচ্ছে, এরপরেরটা ওকে ওকে। এটা হচ্ছে ডিকোডারের সার্কিট চিত্র। ওকে, তো আজকের মতো এতটুকুই।